আর যেটি দেখিয়ে দিব সেটা হচ্ছে আমার কাছে একটা ফোন দেখতে পাচ্ছেন, আর ফোনটার মডেল হচ্ছে সিম্ফনি i18। এই ফোনের যে প্রবলেমটা সেটা হচ্ছে আমি যেহেতু আমি যখন ফোনটাকে অন করি বা চালাই সেক্ষেত্রে আমার যদি ব্যাটারি পার্সেন্টেজটা শু করতে হয়, অর্থাৎ ব্যাটারি পার্সেন্টেজটা যদি আমি দেখতে চাই সেটা কিন্তু আমার এই ব্যাটারি এইখানে এই কর্নারে শু করে না। সো আমি আজ আপনাদের দেখিয়ে দিব এটা কীভাবে ব্যাটারি পার্সেন্ট যে পার্সেন্টেজটা আছে সেটাকে এই কর্নারে শু করাবেন। অর্থাৎ এই যে এই কর্নারে দেখতে পাচ্ছেন ব্যাটারির মতো একটা আইকন দেখা যাচ্ছে, অর্থাৎ দুইটা নেটওয়ার্ক অ্যান্টেনা রয়েছে, তারপর রয়েছে ব্যাটারি যে আইকনটা। সো আমি এখন এটা দেখিয়ে দিব এই ব্যাটারির পার্সেন্টেজটা আপনি কীভাবে আপনার এই ফোনে শু করাবেন। এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি কিন্তু দেখাচ্ছে ফুল, কিন্তু এখানে ব্যাটারি কত পার্সেন্ট চার্জ রয়েছে সেটা কিন্তু শু করছে না। আজ আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে এটা দেখিয়ে দিব যে এই কর্নারে কীভাবে ব্যাটারি পার্সেন্টেজটাকে শু করাবেন সেইটা। এই জন্য আমাকে এখান থেকে স্ক্রল আপ করে নিতে হবে, দেন তারপর এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে সেটিংস নামে একটা অপশন রয়েছে, সেই সেটিংসের উপর ক্লিক করে দিতে হবে। আর এই সেটিংসের উপর ক্লিক করার পর একটা নতুন ইন্টারফেস শু হবে আমার সামনে, দেন তারপর এইখান থেকে দেখতে পারবেন ব্যাটারি নামে একটা অপশন রয়েছে। দেন আমি এখন সেই ব্যাটারি নামের অপশনটাতে ক্লিক করে দিব। এখানে ব্যাটারি নামে অপশনটাতে ক্লিক করার পর দেখতে পারবেন এখানে ব্যাটারিতে চার্জ রয়েছে 94%, কিন্তু ওই কর্নারে কিন্তু শো করছে না। দেন এই কর্নারে শো করার জন্য আমাকে আরেকটা অপশন খুঁজে নিতে হবে, সেটা হচ্ছে ব্যাটারি পার্সেন্টেজ নামে একটা অপশন রয়েছে, এই অপশনটা কিন্তু অফ রয়েছে। দেন এখন আমি এই অপশনটাকে জাস্ট শুধু অন করে দিলে কিন্তু আমার ফোনের যে ব্যাটারি কর্নারটা রয়েছে সেইটাতে কিন্তু পার্সেন্টেজ শো করবে। দেন আমি এখন এই অপশনটাতে অন করে দিব, দেখতে পাচ্ছেন আমার এখানে ফোনের ব্যাটারি কিন্তু ওই কর্নারে শু করছে 94%। সো আমার প্রবলেমটা সলভ হয়ে গেছে। সো বেশ, ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। থ্যাংক ইউ।